ঘাটে কিন্তু যমুনা পারে যে মানুষগুলো বসবাস করে, অর্থাৎ রবি শস্য যে কৃষকরা আবাদ করে সেই যমুনার পারের মানুষগুলো কিন্তু সেই শস্যগুলো বিক্রি করতে আসে এই গোবিন্দ দেশে হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর কিন্তু বাদাম, আপনারা এই পাশে যদি আমি দেখাই এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ বাদাম এখানে রয়েছে, এবং আমি সামনের অংশ যদি দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে বলে কি ফ্যাশারি কালাই নাকি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যাশারি কালাই, এখানে পুরো মানে অনেকগুলো কালাই এখানে কিনছে। আমি একটু জানবো যে যারা কিনছে এবং এটা যারা স্টক করতেছে তাদের সাথে একটু কথা বলবো। আপনারা আসলে বর্তমানে কালাই কিরকম, দাম টাম কিরকম এখন? এখন কালাই বাজার হলো 1720 টাকা 30 টাকা মন কিনা হচ্ছে। 1720 টাকা 30 টাকা মন কিনা হচ্ছে, এটা কি স্টকের জন্য না সরাসরি পাঠাই দেওয়া হচ্ছে? এখন পাঠাই দেওয়া হবে, সরাসরি পাঠাই দেওয়া হচ্ছে। হ্যাঁ তাদেরকে চরেরও এই কালাই গুলো তো চরের থেকেই আসে বেশিরভাগ, তাই না? জি জি, চরণ চলে কালাই, সব চরণ চলে কালাই। জি জি জি, চরণ চল থেকে। আপনারা জানলেন যে এই এখানে যতগুলা রবি শস্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব চরণ চলের, অর্থাৎ গোবিন্দেশি পশ্চিমে যে গাবছাড়া ইউনিয়ন আছে, গাবছাড়া ইউনিয়নের যে অসংখ্য গ্রাম আছে সেই সেই গ্রামগুলার কিন্তু সেই সেই গ্রাম থেকেই কিন্তু এই কৃষকরা তাদের এই রবি শস্যগুলা নিয়ে আসে এবং তারা এখানে বিক্রি করে, এবং বর্তমানে কিন্তু এটার যে দাম তাতে 1720 টাকা 30 টাকা মন কিন্তু তারা কিনছে। এই এই হাটের অধিকাংশ লোকই কিন্তু চরের লোক, চর থেকে আসছে তারা এটা বিক্রি করার জন্য। বাজার কিরকম? 1200 1500 2000 2500 বাদামের উপরে, বাদামের উপর ডিপেন্ড করবে। এবছর ফলন কিরকম হয়েছে? ফলন মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি ভালোই। পাইকারি ফলন কি এবার বেশি হয়েছে না কম হয়েছে? কম একদম কত জিনিস আজকাল সর্বোচ্চ পায়রার বাজার করছে সর্বোচ্চ চাচা, কিনে আইছেন কিনে আইছেন কিনে আইছেন মুসুর কালাই আর পায়রা, পায়রা কত করে যাইতেছে? 2000 আর মুসুর কালাই? মুসুর কালাই 3200 3200 বেচেন নাকি? দাম পাইতেছেন না? দাম বেশি আপনার কাছে বেশি মনে হইতেছে? মানে ওই তো কিনতেছেন বেশি, 3200 টাকার একটা কিনতেছি। চাচা কি নিয়ে আইছেন? কত করে? লোক যে কষ্ট করে যে ফসল উৎপাদন করে সেই ফসল যেন ন্যায্য মূল্যে তারা বিক্রি
করছে এবং যারা কিনছে পাইকার তারাও কিন্তু কিনছে এবং তারা হয়তো ভালো একটি দাম পাচ্ছে। এই এই ছিল গোবিন্দজি হাটের এই অবস্থা এবং গোবিন্দজি হাটের থেকে আপাতত আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। তবে রবি শস্য নিয়ে যারা কাজ করে যাচ্ছে, যে কৃষকরা কাজ করে যাচ্ছে, তারা যেন সঠিক ন্যায্য একটি মূল্য পায় এই আশা এবং প্রত্যাশা রেখে আপাতত এখানে শেষ করছি। সবাই যে যেখান থেকে যে যে অবস্থায় আমাদের অনুষ্ঠানটি দেখবেন তাদেরকে সকলকে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।